بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. قال البخاري رحمه الله تعالى باب من بات بذي الحليفة حتى أصبح. قال ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام بن يوسف قال أخبرنا ابن جريج حدثني ابن المنكدر عن أنس بن مالك رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وسلم بالمدينة أربعا وبذي الحليفة ركعتين ثم بات حتى أصبح بذي الحليفة فلما ركب راحلته واستوت به أهله. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 27 শাবান 1445 হিজরি মোতাবেক 8 মার্চ 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হজ, হজের পর্ব, পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই হজের পর্বের অধ্যায় নম্বর 24 বলছেন, জুলহুলাইফা থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম করেছেন এই বিষয় নিয়ে, কারণ ধারাবাহিক আলোচনা চলছে হজের। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে হজ শুরু করলেন এই জন্য ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনাগুলি এইভাবেই বা হাদিসগুলি আসবে। বলছেন এই ক্ষেত্রে বাবু মান বাতাবিজিল হুলাইফা হাত্তা আসবাহ, এই অধ্যায় হচ্ছে এমন হজ বা উমরাকারী সম্পর্কে, বিশেষ করে হজ হাজি সাহেবের ক্ষেত্রে, হজ সম্পাদনকারীর ক্ষেত্রে, যেই ব্যক্তি জুল হুলাইফায় রাত্রি যাপন করে, যদি মদিনার মিকাত হয়ে পার করে, অতিক্রম করে, তাহলে তার মিকাত হচ্ছে জুল হুলাইফা, আবিয়ারি আলী বর্তমান নাম বা আবারে আলী, কিন্তু সেই জায়গাটির প্রাচীন নাম হচ্ছে জুল হুলাইফা। জুল হুলাইফাও লেখা আছে এখন, জুল হুলাইফা মসজিদ নববী থেকে আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার 13 কিলোমিটার। এই 10 কিলোমিটার দূরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেখানে রাত্রি যাপন করেছেন, জোহর পড়ে বেরিয়েছেন মসজিদ নববী থেকে, তখন 4 যেহেতু মকিম সেখানে। আর এখন ধরেন মদিনা এত সম্প্রসারিত হয়েছে, বড় হয়েছে, যে জুল হুলাইফার পরে অনেক এলাকা মহল্লা হয়ে গেছে। সুতরাং জুল হুলাইফা এখন মদিনার মধ্যে ঢুকে গেছে, মদিনা শহরের ভিতরে, শহরের বাইরে নয়।
তাহলে মদিনার লোক, মদিনায় যারা প্রবাসী অথবা স্থানীয় লোক বসবাস করে, তারা জুলহুলেফাকে কসর করতে পারবে না এখন, কারণ শহরের ভিতরে আছে। কিন্তু 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে পূর্ণ চার রাকাত পড়েছেন মকিম যেহেতু, আর জুলহুলেফা গিয়ে আসর পড়েছেন, তখন দুই রাকাত পড়েছেন, মানে কসর করেছেন, কসর করেছেন। আর একটা উদাহরণ দিয়ে দাম্মামের, এই 25 বছর 26 বছরের ভিতরে আমার এক সময় দাম্মাম শেষ হয়ে যেত 71-91 গেলে। 91-এ হালকা পাতলা কিছু ঘর বাড়ি ছিল, তারপরে ABCD ছিল না, শুধু এ আর বি এও কিছু কয়েকটা বাড়ি ছিল ওই এলাকায়। দীর্ঘ সময় আমি দর্শ দিয়েছি খাফরা মসজিদে, ফয়সালিয়া, ফয়সালিয়াতে ইস্তেরাহা কমিউনিটি হল এরিয়া ছিল, আর দু একটা বাড়ি হতে লেগেছিল তখন, এক দুটো মসজিদ ছিল তখন। এখন কত দূর চলে গেছে দম্মর, আইল ফোরসান আর আরও তারপরে আরও কত কত এলাকা, অনেকগুলির নাম আমরা অনেকেই জানি না। তো তাহলে 20-25 বছর আগে 91 পার হইলে, আল ফোরকান মসজিদ পার হইলেই আমরা কসর করতাম, যে রোডটা আবু হুদের রোড বলে খাবজির দিকে যাচ্ছে, হাফরুল বাতনের দিকে, ওখানে গেলে কসর করা যেত তখন, কারণ শহরের বাইরে চলে গেলেন। কিন্তু এখন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত যতগুলি মহল্লা নতুন নতুন হয়েছে ধরেন দাম্মামের, সবগুলি পার করে আপনি খোলা জায়গায় না যাবেন, শহরের বাইরে এক কথায় না যাবেন। তাহলে শহরের বাইরে যে পেট্রোল পাম্পটি রয়েছে, প্রথম পেট্রোল পাম্প, রিয়াজের দিকে যাচ্ছেন বা আলহাসার দিকে যাচ্ছেন বা যে কোনো দিকে যাচ্ছেন, সেদিকে গিয়ে করতে পারবেন, কিন্তু শহরের ভিতরে আপনি করতে পারবেন না। তো ঠিক ওই রকমই মদিনার অবস্থা তাই হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, রাত্রি যাপন করেছেন, সেজন্য বলছেন কোনো ব্যক্তি যদি জুলহুলেফায় রাত্রি যাপন করে হাত্তা আসবা সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত সন্ধ্যায় গেল কিন্তু এহরাম বেঁধে গেল, ওখানে থেকে গেল, জায়েজ। তখনকার যুগে তার কোনো বাধা নিষেধ ছিল না, কোনো জায়গায় থাকতে, যে কোনো জায়গায় একটা তাম্বুল লাগিয়ে দিয়ে থাকেন, কিন্তু এখন কি তা থাকা যাবে না? থাকা যাবে না হয়তো। কালাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, মানে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, এবং তিনিও এরকমই করতেন, তিনি এত সুন্নতের অনুসারী ছিলেন যে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগত সুন্নত, অভ্যাসগত সুন্নত, ওইগুলো করতেন। অর্থাৎ কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি থেমেছেন, ওখানে তিনি থামতেন, কোনো জায়গায় রাত কাটিয়েছেন, তিনিও রাত কাটাতেন, হ্যাঁ এরকম করতেন, যদিও সেগুলি ইবাদতের সুন্নত নয়। 1546 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনাতে আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় চার রাকাত সালাত আদায় করলেন। এখানে বলা হয়নি কিসের ছিল, সেটা জোহরের সালাত ছিল, জোহরের সালাত অন্য হাদিসে রয়েছে। অবেদিল হলিফা রাকাত, জুল হলিফা গেলেন, আসর হয়ে গেল, তখন দুই রাকাত পড়লেন আর চার পড়লেন না, তার মানে তখন মোসাফির হয়ে গেলেন। জোহর পড়ে যারা মদিনার সাথী সঙ্গী ছিল তাদেরকে সাথে নিয়ে রওনা দিলেন হজের সফরে। হজের সফর ছিল কোন সালে কে বলতে পারে? কোন হিজরি? হ্যাঁ, দশম হিজরি। বিদায় হজ কখন ছিল? দশম হিজরিতে। দশম হিজির নবী সাল্লাম 25-এ জিলকাদে বেরোলেন আর 4 জিলহজে গিয়ে পৌঁছিলেন মক্কা, এই 9 দিনে, 9 দিনে ওটার পেটে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে পৌঁছিলেন। আর তারপরে 4 থেকে শুরু করে 5, 6, 7, 8, 8-এর সকাল পর্যন্ত থাকলেন, 8-এর সকালবেলা জোহরের আগে মেনা চলে গেলেন। এই যে 4টা দিন এখানে থাকলেন আর 4 দিনে তিনি কসর করেছেন, এই জন্য বলছেন 4 দিনের বেশি হইলে ওলামারা বলছেন আপনি তখন মকিমের হুকুম হয়ে গেলেন। এটাই অধিকাংশ ওলামাদের আর অধিক সতর্কতামূলক মত। এছাড়া বিভিন্ন মত রয়েছে মর্মে, যে কেউ 15 দিনে মকিম হয় বলছে, কেউ বলছে 19 দিনে মকিম হয়, কেউ বলছে আপনি চলতেই থাকেন যদি সেটা স্থায়ী আপনার বাড়ি না হয়, নানা মত রয়েছে, কিন্তু সেগুলি দুর্বল মত, সবচাইতে বেশি সতর্কতা। কারণ 4 যদি ফরজ থাকে আপনার উপর আর 2 আদায় করলেন তাহলে কিন্তু আপনার সলাৎ হইল না, কিন্তু 2 ধরেন ফরজ আপনার জন্য, মানে মোসাফিরের হুকুমে আপনি আছেন, আর 4ও যদি পড়েন তো জায়েজ, কারণ কসর করা সুন্নাতে মুআক্কাদ, সুন্নাত শুধু, ওয়াজিব ফরজ নাই যে গুনাহগার হয়ে যাবেন আপনি কসরের নামাজকে 4 পড়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 4 পড়েছেন মিনাত, এই জন্য আমার অনেক সময় মোসাফির কিন্তু ইমাম বানিয়ে দিল, এখন ওইখানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলে তো ভালো,
কিন্তু অনেক সময় অনেক ডিস্টার্ব হবে, চারি পড়ে দিলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মদিনায় চার পড়লেন আর জুলহলেফেকে দুই রাকাত পড়লেন, আসর সোম্মা বা তারপর রাত কাটালেন, তারপর মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, হাত্তা আসবাহ বি জুলহলেফা, সকাল হয়ে গেল জুলহলেফাই, ফালাম্মা রাকিবা রাহেল, এখানে থামলেন কেন অতি দীর্ঘ সময়? রাত্রে তো অনেক অনেকটা সফর করে এগিয়ে চলে যেতেন, কেন থামলেন? এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বছর হজে যাচ্ছেন এই ঘোষণা বিভিন্ন অঞ্চলে করে দেওয়া হয়েছে, আর মদিনার বাইরেও অনেক মুসলিমরা বসবাস করতেন, সাহাবাই কেরামগণ যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বসবাস করেন, বেদুইন এলাকায় ছড়িয়ে ছিটি, তারা সবই তো আর মদিনা বসবাস করতেন না, এসেছে ইসলাম কবুল করে চলে গেছে দেখা সাক্ষাৎ করে, কেউ হয়তো আসে অনেক নতুন নতুন মুসলমান হয়েছে নিজের সম্প্রদায়ের যারা সিনিয়র মুসলিম তাদের হাতে তাদের কাছে গিয়ে ইসলাম কবুল করে নিয়েছে, এরকম ছিল। ঘোষণা যখন শুনেছে এই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাচ্ছেন, সবাই সফর সঙ্গী হবেন, সবাই হজ করবেন, এইভাবে সব রাস্তায় বিভিন্ন জায়গায় জমিয়ত হইতে থাকে, একত্রিত হইতে থাকে। জুলহলেফা একটা সেন্টার পয়েন্ট, যে ওখানে গিয়ে আমরা এহরাম বাঁধবো, ওইখানে এসে যারা আছো আনাজ কান আছে মদিনার বাইরে চারিদিকে তারা সেখানে গিয়ে একত্রিত হবে, সাথে হবে, অনেক লোক এখানে সাথ হলেন। আবার রাস্তাতে মক্কার পথে দীর্ঘ চারশো কিলোমিটার বেশি ওই এলাকা বিভিন্ন এলাকায় লোকজন বসবাস করে, তারা ইসলাম কবুল করেছে, তারা এসে এসে রাস্তাতে একসাথে হয়। এইভাবে মক্কা পৌঁছিতে পৌঁছিতে মক্কার চারপাশে দায়ে বিভিন্ন এলাকা নিয়ে নবী সাল্লামের সাথে বিদায় হজে 1 লাখের বেশি সাহাবাই কেরামগণ হজ করেছেন, কারণ যারা হজের মাঠে ছিলেন সবাই নবী সাল্লামকে এক নজর দেখেছেন, না দেখেননি? আর একবার দেখা হইলেই সাহাবি হয়ে যায়, পুরুষ হোক আর মহিলা হোক। 1,14,000 একটি বর্ণন রয়েছে আর 1,24,000 বর্ণন রয়েছে যে নবী সাল্লামের সফর সঙ্গী হাজি সাহেবদের সংখ্যা প্রথম হজে, ইসলামের ইতিহাসের প্রথম হজে কত ছিল, এই মর্মে দুটো রেওয়ায়ত পাওয়া যায়, এগুলো আনুমানিক 1,14,000 অথবা 1,24,000। জি, তো এত লোক সবাই হজ করেছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে। এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে যে নবী সাল্লামের সাহাবি সাহাবিয়াতের সংখ্যা কত ছিল, তো বলবেন যে 1 লাখের বেশি ছিল, হ্যাঁ 1,24,000-এর মতো ছিল, আনুমানিক এত ছিল, এরকম বলবেন। এক একটা করে তো গণনা করা হয়নি, তবে এইভাবে বলা যাবে। বলছেন জুলহলেফায় সকাল হলো, ফালাম্মা রাকিবা রাহেলা, তো যখন বাহনের পিঠে চাপলেন, তখনকার যুগের বাহন রাহেলা উট ছিল, তো উটের পিঠে যখন চাপলেন, ওয়াস্তাওয়াত বেহি, এবং উট তাকে নিয়ে চলমান হইল, চলতে লাগলো, যখনই চলতে লাগলো হরকত করলো, আহাল্লা, তখন তালবিয়া পাঠ করলেন, তালবিয়ার আওয়াজ উঁচু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরা, আল্লাহুম্মা লাব্বাইক উমরা বা উমরাতান ওয়াহাজ্জাত, যে নবী সাল্লাম কেরান করেছেন, সুতরাং উমরা হজ দুটোকে একসাথে পড়েছেন, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়াহাজ্জাত, আর যেই ব্যক্তি শুধু হজে ইফরাদ করে শুধু হজ, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জাত বা হাজ্জাতান, আর যেই ব্যক্তি হজে তামাত্ত করবে আগে উমরা আর তারপরে 8 তারিখে হজের এহরাম বাঁধবে, আর এটি বেশি উত্তম, এতে মাঝখানে হালাল হয়ে থাকতে পারলেন, তারপরে সুবিধাজনক, আপনার এহরাম দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত হইল না, আর সাহাবাই কেরামগণ যাদের কাছে কুরবানির পশু ছিল না সবাইকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল হইতে বলেছিলেন, যে হালাল হয়ে যাও, সাফা মারওয়ার সাই করে উমরা করে, এবং নবী সাল্লাম নিজেও আকাঙ্ক্ষা করেছিলেন, যদি আমি জানতাম যে আল্লাহ তামাত্তকে বৈধ করবেন, জাহিলি যুগে মক্কার কাফে এটাকে অন্যায় কাজ মনে করতো, যে হজের মৌসুমে আবার কিসের উমরা, অন্য সময় উমরা করতে আসবে, এখন চলবেন না, আর তারপরে হজের মৌসুমে আবার মাঝখানে হালাল হয়ে যাবে, তার মানে স্বামী স্ত্রী মিলন করবে, এটা কিসের বিলাসিতা, না চলবেন না, এসব যুক্তি দিয়ে জাহিলি যুগের যে হজের প্রথা ছিল আরব কাফেরদের মধ্যে, তারা বলতো যে না, হজের তামাত্ত টামাত্ত নেই, হজের সময় হজ, হজের সময় শুধু হজ করে যেতে হবে, উমরা করতে আসবে আবার আসবে, এই ধরনের তাদের ধারণা ছিল। তো এই এটাকে কি করা হলো, বাতিল ঘোষণা করা হলো, যে না, হজ 3 প্রকারের যে কোনো একটা জায়েজ রয়েছে, যার যেটা সুবিধা হয়, তবে উত্তম হচ্ছে হজে তামাত্ত। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আসবে অধ্যায়, কথা লম্বা না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরা দুটোর একসাথে নিয়ত করলেন। তালবিয়া কখন পাঠ করলেন?
উটের পিঠে চাপার পরে তাহলে আপনি কখন তালবিয়া পাঠ করবেন ইহরামের নিয়ত অন্তরে নিয়ত করে লব্বাইক বলবেন যখন আপনি বাসে চাপবেন মিকাতে মানে তাইফ হয়ে যাচ্ছেন বা যে কোনো মিকাত হয়ে যাচ্ছেন মদিনা হয়ে যাচ্ছেন যখন বাসটা চলতে লাগলো বাসে বসেছেন আর চলতে শুরু করলো স্টার্ট দিল তখন আল্লাহুম লব্বাইক উমরাতান আর তারপর লব্বাইক আল্লাহুম লব্বাইক পড়তে তালবিয়া পাঠ করতে থাকবেন বেশি বেশি কিন্তু কিছু রেওয়ায়েত রয়েছে যে মসজিদে পাঠ করেছেন কিছু রেওয়ায়েত রয়েছে যে মসজিদে এসে বাহনের কাছে এসে ওখানেই পাঠ করেছেন আবার কিছু রেওয়ায়েত রয়েছে চলমান যখন হলেন তো কেউ কেউ সমন্বয় অনেক ফোকাহারা সমন্বয় করেছেন যে না নবী সাল্লামের কাছ থেকে যে যখন শুনেছে সেটা সে বর্ণনা করেছে তাদের কাছে মসজিদে তালবিয়া পাঠ করে নেবে হ্যাঁ যদি মসজিদে প্রবেশ করে আর অধিকাংশ লোক মসজিদে প্রবেশ করে সুন্নাত ইহরামের সুন্নাত বলে আপনি সালাত পড়বেন না আপনি তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ বলে সালাত পড়বেন আর সেখান থেকে তালবিয়া কেউ পাঠ করলে দোষণীয় নয় অনেক ফোকাহাদের কাছে কিন্তু সেটা জরুরি নয় যে আপনি ভুল করে দিয়েছেন আপনি মসজিদে কেন তালবিয়া পাঠ করলেন না বাসের কাছে এসে এখনও বাসে চাপেননি কেউ তালবিয়া পাঠ করে নিলেন সেটাও অনেকে বলেছেন তো সেটাও দোষণীয় নয় কারণ আপনি মিকাতে পৌঁছে গেছেন তবে সর্বশেষ আপনি আর এটি হচ্ছে সহি সুন্না সহি বুখারী হাদিস দ্বারা এটি প্রমাণিত হয় ওই হাদিসগুলো বুখারিতে নেই যে হাদিস বলা হয়েছে মসজিদে পাঠ করেছেন অথবা বাহনের কাছে এসে পাঠ করেছেন বা তাঁবুতে সেগুলো নেই কিন্তু বুখারিতে যেটা আছে যে ইস্তাওয়াত বেহি নাকাতুহু যখন তার উস্ত্রি কাসওয়া বাহন তাকে নিয়ে চলমান হইল আর বেদা নামক উঁচা জায়গায় নিচু জায়গায় রয়েছে জুল হলেফা আর সেখান থেকে উঁচু জায়গায় যখন উঠলেন সেই সময় তিনি তালবিয়া পাঠ করেছেন দি ওখানে পাঠ করলেও চলবে 1547 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে আরবান দেখেন এই হাদিসে চলে আসলো নবী সাল জোহরের সালাত আদায় করলেন মদিনায় চার ওয়া সাল্লাল আসরা বিল হুলাইফা রাকাতাইন আর আসরের সালাত আদায় করলেন জুল হুলাইফায় দুই রাকাত আগের হাদিসের সাথে এটা হাদিস মিলালে ক্লিয়ার হয়ে গেল কালা বলছেন ওয়াহসে বহু আমার বিশ্বাস বাতা বিহা সেখানে রাত কাটালেন হাত্তা আসবাহা সকাল হয়ে গেল সকাল পর্যন্ত থাকলেন তারপরে রওনা দিয়েছেন পরের দিন 25 নম্বর অধ্যায় বাবু রফি সৌত বিল এহলাল এই অধ্যায় হচ্ছে তালবিয়া উচ্চ স্বরে পাঠ করা এহলাল মানে তালবিয়ার আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক জোরে জোরে পড়বেন আজকাল যে মনে মনে পড়ছেন এটা সুন্নতের খেলাফ আবার জোরে জোরে যারা পড়ছেন বেদাতি তরিকা পড়ছেন বেদাতি তরিকা কি সম্মিলিত আওয়াজে সম্মিলিত ধ্বনি একজন তাদের এমাম হয়ে যাচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আর পেছনে সবাই লব্বাইক আল্লাহু লব্বাইক আমাদের দেশে এই সম্মিলিত সম্মিলিতর বেশ কিছু বেদাত আছে সম্মিলিত দুরুদ পাঠ মহব্বতের সাথে দুরুদ পড়ুন আল্লাহুম্মা দাঁড়িয়ে দিল এই বেদাত সম্মিলিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ এহ বেদাত জি সম্মিলিত জিকির বেদাত সম্মিলিত দুরুদ বেদাত ইয়া নবী সালাম আলাইকা সম্মিলিত বেদাত সম্মিলিত তালবিয়া লব্বাইক পাঠ বেদাত আমরা এক সময় যখন বাসে কাফেলা বহু আমার জীবনে নিয়ে গেছি আর অনেক গেছি সেই সময়গুলোতে যদি আর এখন হয়তো ওইভাবে আর যাওয়া হয় না তো সুবহানাল্লাহ যদি বলি যে একা একা সুন্নতি তরিকায় পাঠ করেন তখন সব চুপ হয়ে গেল আর আওয়াজ পাওয়া যায় না গোটা বাসে পঞ্চাশটা লোকের আত্মাল বিয়ার আওয়াজ নেই আর যদি তাদের লাগামহীন এইটা না বলে ছেড়ে দিতাম হ্যাঁ তাহলে দেখে এমন আওয়াজ চলছে মানে তুফান তালবিয়ার তুফান চলছে তখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চলছে খুব একসাথে চলছে দেখেন যাতে শয়তান খুশি হয় সেটা মানুষকে করতে ভালো লাগে এটা প্রাকৃতিক বিষয় যাতে শয়তান খুশি হবে সেটা করতে কি লাগবে ভালো লাগবে দেখেন রমজান মাসে অনেকে রোজা রাখবে কিন্তু এই রোজাদারদের অধিকাংশই বেনামাজি নামাজ পড়ে না ফজর পড়ে না কারণ এতে শয়তান খুশি যে যাক এই তো রোজা ও হিন্দুদের উপবাসের মতোই হলো কিন্তু নামাজই নেই শয়তান খুশি শয়তান খুশি হয়ে আপোষে দ্বন্দ্বকে লড়াই করলে এই জন্য সহি আকিদার মধ্যে দেখছেন না লড়াই আর দ্বন্দ্ব আর এই এক তুফান চলছে আল্লাহ সব থেকে হেফাজত করুক চুপ থাকেন মুক্তি পেয়ে যাবেন চুপ থাকেন যাদের সমস্যা তারা সারাক নিজের ভুল নিজেই বুঝুক প্রত্যেকে আর নিজের ভুলে সংশোধন করুক আর আলেম আলমারা কথা বলবে
জনগণ আপনার পক্ষ নিয়ে, কেউ এর পক্ষে, কেউ এই শেখের পক্ষে, তো কেউ দলের পক্ষে, কেউ এর পক্ষে, এসব কেন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, সব ফিতনা থেকে বেঁচে থাক। এতে এই নিরাপত্তা রয়েছে দুনিয়া আখিরাতে। জবানকে কন্ট্রোল করুন, কলমকে নিজের কন্ট্রোলে রাখুন, জি ভাষা কন্ট্রোল করুন। সমস্ত রোগের জড় হচ্ছে ভাষা, ভাষা খারাপ করা। আপনার কোনো একটা স্বার্থে আঘাত লাগলো, দিলেন ভাষা খারাপ করে, তার প্রতিক্রিয়া রয়েছে, তখন তার প্রতিক্রিয়ার উপর, হ্যাঁ তা প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া হতেই থাকবে। এইসব থেকে মুক্তি লাভ করতে চাইলে আপনি চুপ থাকেন। মানে কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় ফালিয়াকুল খাইরান, ভালো কথা বলার ক্ষমতা আছে, যদি পারেন সংশোধনমূলক, হ্যাঁ কিছু সংশোধন করতে, ফিতনা না বাড়িয়ে, তাহলে কিছু বলেন, আর না হলে আউইল ইয়াসমুত, নীরব থাকেন, চুপ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হচ্ছে সুন্নাত, কিন্তু একা একা, আল্লাহ তৌফিক দান করুন। 1548 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে যোহরা আরবান, যোহরের সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 4 রাকাত, আসর জুলহলিফায় 2 রাকাত, ওয়াসামিতুহুম ইয়াসরুখুনা বিহিমা জামিয়ান, এবং সাহাবায়ে কেরামদের থেকে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে, তারা এই উমরা এবং হজের তলবিয়ায় উচ্চ স্বরে চিৎকার করে পাঠ করছে। সারা খায় আসর, সোরাখ মানে চিৎকার করা, সোরাখ মানে হচ্ছে চিৎকার করা। আজকাল আরবদের ভাষায় সোরাখ মানে হইচই করা, চিৎকার করা, চিৎকার করে আওয়াজ করে কথা বলা। তো উচ্চ স্বরে চিৎকার করে তলবিয়া পাঠ করতেন সাহাবায়ে কেরামগণ সবাই। 26 নম্বর অধ্যায় বাবু তলবি, এই অধ্যায় হচ্ছে তলবিয়া সম্পর্কে। আজকের হাদিসগুলি খুব সহজ রয়েছে। তলবিয়া মানে কোনটাকে তলবিয়া বলে? যাতে লব্বাইক বলা হয়, আল্লাহ হাজির হয়েছে, লব্বাইক মানে আমি হাজির, আল্লাহ আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তোমার কাছে হাজির, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হাজির, জি তোমার আদেশ পালনে হাজির, হজ করতে হাজির, ওমরা করতে হাজির, জি। বলছেন 1549 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না তালবিয়াত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়ার বাক্য ছিল, এই যে লব্বাইক পাঠের বাক্য ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে ছিল। অতিরিক্ত কিছু বাক্য কিছু সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, সেগুলি সাহাবায়ে কেরাম থেকে যদি সহি সূত্রে প্রমাণিত থাকে তো ওলামারা বলেছেন পড়া জায়েজ রয়েছে, মাঝে মধ্যে যদি কেউ সেটা পড়ে তো জায়েজ রয়েছে, কারণ তারা কোনো বেদাত করেননি, বরং তারা নবী সাল্লাম থেকে অবশ্যই অনুমোদন পেয়েছেন, হ্যাঁ তারা নিজের পক্ষ থেকে কোনো কিছু অবশ্যই করেন। সেগুলি হচ্ছে আল্লাহর গুণবাচক কিছু শব্দ, যেমন আব্দুল্লাহ বিন ওমর বলতেন লব্বাইক যাল মাআরিজ বলতেন, এইভাবে কেউ যদি বলে বা ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক, হ্যাঁ এই ধরনের কথা যা এসছে বিভিন্ন হাদিস পড়া যেতে পারে। 1550 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি ইন্নি লা আলামু, আমি অবশ্যই জানি, কাইফা কানা নবী লব্বি, নবী শাসন কীভাবে তালবিয়া পাঠ করতেন, এইভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা পর্যন্ত তিনি বলেছেন, ওয়াল মুলক লা শারীকা লাকা বলেননি, হয়তো এখানে থেমে গেছেন, বাকিটা বলেননি। যেমন আমরা বলি যে অমুক কুল আল্লাহ পাঠ করল, তো এর উদ্দেশ্য তো এই না যে শুধু কুল আল্লাহ পড়েছে, তাই না? মানে সূরা ইখলাস পুরোটা পড়ল, হ্যাঁ অমুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করলো, মানে সূরা ফাতিহা পাঠ করলো, জি ঠিক ওই রকমই হয়তো তিনি বলেছেন, জি। তো এর অর্থ কি? লব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়েছি, হে আল্লাহ, আল্লাহুমা মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ, লব্বাইক আমি হাজির হয়েছি, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, লা শারীকা লাক তোমার কোনো শরিক নেই। আরব কাফেররা হজে আসতো বলতো আল্লাহ তোমার শরিক নেই, তবে যারা শরিক আছে তাদেরও তুমি মালিক, মানে তারা ছোট ছোট এলা, হ্যাঁ ছোট মাবুদ আর তুমি বড় মাবুদ, মাজার পূজারীদের মতো, যে আল্লাহ তো সব কিছু দেনেওয়ালা, কিন্তু আল্লাহ এইসব ওলি আউলিয়া গোস কুতুব শাহজালাল শাহপুরান খাজা বাবা আর বড় পীরকে ক্ষমতা দিয়ে রেখেছে, ওরাও ছেলে মেয়েদের, ওরাও রোগ ভালো করে, আর আল্লাহ তাদের ওপরে। এ মক্কার কাফেরদের একই সেম সেম আকিদে ছিল, ইল্লা শরীকান আল্লাহ তোমার শরিক নাই, কিন্তু আছে শরিক যারা, তামলেকু তাদেরও মালিক তুমি, অমা মালাক আর তারা যেসব ক্ষমতার মালিক সেটারও তুমি মালিক, মানে তাদের ডিপার্টমেন্টের
তুমি মালিক, যেমন প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রিত্ব রয়েছে সবগুলির মালিক, কিন্তু ইচ্ছা করলে অর্থমন্ত্রীকে সরিয়ে দেয়, ওইটা নিজের হাতে নিয়ে নিল, ইচ্ছা করলে প্রতিরক্ষা মন্ত্রী তো নিজের হাতে, সবগুলির মালিক সে, সব রোড। ঠিক ওই রকম এই রাষ্ট্রনায়কের সাথে আল্লাহকে তুলনা করেছিল এই মুশরিকেরা, আর এইটাই মাজার পূজারীরা এই ধর্মটাই নিয়েছে, যার ফলে তারা নিজেদের ইমানকে বরবাদ করেছে এই শিরকের কারণে। আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। লা শারিকা লাক, কোনো শরিক নাই, লাব্বাইক, আমি তোমার সামনে হাজির হয়েছি, আর কোনো জায়গায় হাজির হয়নি। এই নয় যে আমি রসূলুল্লাহ সঙ্গে হাজিরা দিতে যাচ্ছি, অনেক হাজিরা যে মক্কা যাচ্ছি তখন আল্লাহর সামনে হাজিরা দিতে, আল্লাহর কাছে হাজিরা দিতে, আর মদিনা যাচ্ছি নবী পাকের কাছে হাজিরা দিতে, শিরকি আকীদা। কিসের নবী পাকের কাছে হাজিরা দিচ্ছে? আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন, সেখানে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছেন। জি, সুতরাং এই ধরনের কথা শিরকি কথা আর বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, আর সেখানে যাওয়ার পরে বেশ কিছু করণীয় ইবাদত বন্দি করে সেগুলি করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন, মসজিদে কোবা যাবেন, সেখানে সালাত আদায় করবেন ইত্যাদি। আর যখন কাছে পৌঁছে গেছেন, সেখানে যেসব কবরস্থান আছে সেগুলি জিয়ারত করবেন, নবী সাল্লামের জিয়ারত কবর জিয়ারত করবেন, আবু বকর উমর জিয়ারত করবেন, বাকির জিয়ারত করবেন, শোহাদা ওহদের জিয়ারত করবেন, সেগুলি মুখ্য উদ্দেশ্য আপনার না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবীতে সালাত আদায় করা, ইবাদত বন্দীর জন্য যাচ্ছেন। কার ইবাদত? আল্লাহ। তাহলে নবীর সামনে কিসের হাজিরা? এগুলো আমাদের দেশের অজ্ঞতাবশত কথা, আর অজ্ঞতাবশত শিরকি কালাম হয়ে যাচ্ছে, শিরকি কথা হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ তোমার কোনো শরীক নেই, আমি হাজির রয়েছি, ইন্নাল হামদা, যাবতীয় প্রশংসা, ওয়ান নেমাতা, আর যাবতীয় নিয়ামত তোমার, যাবতীয় দান যা আমার কাছে আছে আল্লাহ তোমার, প্রশংসা তোমার, গুণগান তোমার, ওয়াল মুলকা, আর যাবতীয় রাজত্ব সার্বভৌমত্ব সব তোমার, লা শারিকা লাক, তাতে কোনো শরীক নেই, তোমার মালিকানা তো শরীক নেই, তোমার নিয়ামতে কেউ শরীক নেই, আর তোমার প্রশংসা তো কাউকে শরীক করি না, গুণগানও শরীক করি না। 27 নম্বর অধ্যায় বলছেন, বাবু তাহমিদ ওয়া তাসবিহ ওয়া তাকবীর কাবল আল ইহলাল ইনদা রুকুব আলা দাব্বা। এই অধ্যায় হচ্ছে তালবিয়া পাঠের আগে আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, সফরের দুয়ার আগে এই তাকবীর তাহমিদ তাসবিহ পড়াও সুন্নাত। যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হচ্ছে কিসের দোয়া? সফরের না বাহনের? বাহনের দোয়া। সফর ভুল বলবেন, ভুল বলছেন, এটা আপনি দামাম শহরের ভিতরে আছেন, আশেপাশে আছেন, সফর না পড়বেন না, যখনই গাড়িতে চাপবেন তখনই, যে কোনো বাহনে হোক, হ্যাঁ তখনই পড়বেন এটা। আর তারপরে যদি সফর হয় সেটা, যে আপনি শহরের ভিতরে না বাইরে যাচ্ছেন, এখান থেকে জুবাইল যাচ্ছেন, এখান থেকে আল্লাহ দূরে যাচ্ছেন, তখন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা, সাফারিনা হাযা, আমাদের এই সফরে, আল বিররা ওয়াত তাকওয়া মিনাল আমালি মা তারদু, আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি আন্না বাদা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফি সাফার ওয়াল খলিফাতু বিল আহল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাই সাফার, আউযু বিকা হাদিস এসেছে, সেজন্য এক বচন দিয়ে এখানে পড়াটাই বেশি ভালো। কিন্তু কেউ যদি ধরেন সফর সঙ্গী, তার ফ্যামিলি আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে বা সাথী সঙ্গীরা আছে, আল্লাহ ইন্না নাসআলুকা পড়ে নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু হাদিসে নাসআলুকা নেই শেষখানে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি কি বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযুকা ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযুকা ওয়া আসাই সাফারে ওয়া কাআবাতিল মানজারে ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এ হচ্ছে সফরের দোয়া, যার মুখস্থ নাই পড়ে নেবেন, এই দোয়ার অনেক বরকত রয়েছে, সফরের বালা মুসিবত থেকে আর দুর্দশা থেকে আপনি হেফাজতে থাকবেন, আপনার পরিবার যাদেরকে ছেড়ে যাচ্ছেন বা ছেড়ে এসেছেন, হ্যাঁ যারা দূরে আছে আপনার থেকে, তারা হেফাজতে থাকবে। আল্লাহুম্মা ইন্না নাউযুকা ওয়াসাই সাফার, সফরের কষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাইছি, হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাউযুকা ওয়াসাই আস সাফারে ওয়া কাআবাতিল মানজার, খারাপ দৃশ্য যেন না, মর্মান্তিক দৃশ্য, একবারে একবার মারাত্মক অ্যাক্সিডেন্ট, আল্লাহ এরকম দৃশ্য দেখায় না, আল্লাহ বিপদ আপদ সব শেষ হয়ে গেল, আমার অথবা কারো চোখের সামনে দেখছি, আর বরদাস্ত করে যাচ্ছেন, এমনটা যেন না হয়, কাবাতিল মানজার সুইল মুন কালাব, আল্লাহ বাড়িতে ফিরবো বা নিজের নিজের কর্মস্থলে ফিরবো, সেখানে এসে যেন খারাপ অবস্থা না দেখি, এদিকে চাকরি চলে গেছে, অনেকে ছুটি কাটিয়েছেন চাকরি শেষ, হ্যাঁ এসে দেখছেন যে বাড়ি ঘর জ্বলে গেছে আল্লাহ না করে, হ্যাঁ বন্যা তো সব ডুবে ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, পরিবার নেই, সব শেষ হয়ে গেছে, জি ও সুইল মুন কালাব, খারাপ যে ফিরে আসার পরে খারাপ অবস্থা যেন না দেখি,
সুইল মুনকাফিল মালে ধন সম্পদের ক্ষেত্রে ওয়াল আহলে পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে কত সুন্দর দোয়া অনেকে হতভাগা এই দোয়া পড়েন না সৌদি আরবে স্মরণ করা যায় না অন্য বিমানগুলোতে স্মরণ করাই কিনা সৌদি আরবে আর তার সাথে সৌদি আরবের যে ফ্লাইটগুলো আর তার সাথে কিছু আরবের ফ্লাইটও দেখেছি আলহামদুলিল্লাহ এরাও পড়ে পড়ুক আর না পড়ুক হ্যাঁ আপনি পড়বেন আপনার কাজ আপনি করবেন সেটা যদি তারা পড়ে সেটা রিমাইন্ডার হিসাবে স্মরণ করাচ্ছে হয়তো তো বলছেন আলহামদুলিল্লাহ পাঠ করা তসবি পাঠ করা তকবীর পাঠ করা কাবলাল এহলাল তালবিয়া পাঠের আগে ইন্দার রোকু বাহনে চাপার সময় আলাদ দাব কিসের ওপর দাব্বা দাব্বা জন্তু সে যুগে জন্তুই ছিল বাহন সেই জন্য দাব্বা বলা হয়েছে আজকালকার দাব্বা যাতে প্লেনটা আপনার দাব্বা 1551 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাহনু মাহু বিল মাদিনাতে যোহর আরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আমরা তার সাথে ছিলাম যোহর পড়লেন 4 ওয়াল আসর আসর পড়লেন জুল হুলাইফায় 2 রাকাত সুম্মা বাতা বেশ রাত কা হাত্তা আসবা সুম্মা রাকিবা তারপরে বাহনে চাপলেন পরের দিন হাত্তা ইস্তাওয়াত বি আলাল বাইদা তাকে নিয়ে চলমান হলো উট বাইদা নামক স্থানে মানে উঁচা জায়গায় একটু পরে দেখেন উঁচা হয়ে যাচ্ছে জায়গাগুলো ওই জায়গাটাকে বাইদা বলা হয় বলছেন যখন বাইদাতে তিনি উটের পিঠে বিরাজমান হামেদাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন মানে আলহামদুলিল্লাহ বললেন ওয়াসাব্বাহ সুবহানাল্লাহ বললেন আর কি করলেন কাব্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুম্মা আহাল্লা বিহাজ্জিন ওমরা তারপরে তালবিয়া পাঠ হজ উমরার একসাথে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান বা উমরাতান ওয়া হাজ্জান একসাথে কেরানের নিয়ত করলেন ও আহাল্লান নাসু বিহমা লোকেরাও কিন্তু দুটো একসাথেই করেছিল কিন্তু মক্কা যাওয়ার পরে যখন বিধান আসলো যে তোমরা হালাল হইতে পারো যার কাছে কুরবানি পশু নেই তখন সমস্ত সাহাবায়ে যাদের কাছে কুরবানি পশু সাথে নিয়ে যাননি সবাইকে বাধ্যতামূলক হালাল হতে বলেছে তোমরা সবাই উমরা করে হালাল হয়ে যাও বেতুলার তফ করে সব আমরা সাই করে চুল ছোট করে হালাল হইতে বলেছিলেন সবাইকে এসি একটা বন্ধ করে দেন তো বলছেন লোকেরাও এই হজ উমরা দুটোই তালবিয়া পাঠ ফালাম্মা কাদিমনা যখন আমরা মক্কায় পৌঁছিলাম আমার নাস জনগণকে বললেন চলে আসলো কি বললেন নির্দেশ দিলেন ফাহাল্লু হালাল হয়ে যাওয়ার জন্য কিসের জন্য হালাল হইতে বললেন কি করে উমরা করে তাহলে প্রথম নিয়ত ছিল জুলহেলেফা থেকে কিসের উমরা হজ দুটোর একসাথে হজ যে কেরানের মক্কা যাওয়ার পরে যখন বিধান আসলো যে জাহেলের যুগের ওই চিন্তা বাদ দাও যা এজ রয়েছে তামত্ত হজ করা এটা তোমাদের সুবিধাও রয়েছে সহজও রয়েছে সুতরাং আর কয়েকদিন বাকিও আছে এহেরাম অবস্থায় আরো 5 দিন কাটাবে এমনি এমনি দরকার নাই সুতরাং তোমরা কি করো বাইতুল্লাহর তওয়াফ প্রথম কাজ আর তারপর সাফা মারওয়া সাই করে চুল ছোট করে হালাল হয়ে যাও ফাহাল্লু তারা সব হালাল হয়ে গেল হাত্তা কানা ইয়াউমুত্তার কতদিন হালাল থাকলো ইয়াউমুত্তারবিয়া পর্যন্ত তারবিয়ার দিন কোনটাকে বলা হয় কে বলছে 8 তারিখ তারবিয়া এই দিনগুলোর নাম জেনে নেন 8ই জিলহজের নাম হচ্ছে ইয়াউমে আত-তারউইয়া আর 9ই জিলহজের নাম হচ্ছে ইয়াউমে আরাফা আরাফার দিন আর আরাফার দিনে রোজা রাখতে বলা হয়েছে সুতরাং এটি আমাদের কাছে বেশি সঠিক মনে হয় যে আরাফার দিন আমরা জানতে পারছি আজকাল সারা দুনিয়া থেকে তারপরে বসে থাকবে যে 9 তারিখ আরাফা তো সেটা যারা বুঝছে তাদের কথা কিন্তু আমরা যেটা বুঝেছি নবী সাল্লাম ইয়াউমে আরাফা বলেছেন সুতরাং ইয়াউমে আরাফা আর কোন দিনে হয় না হয় সেটা আপনি বুঝেন কিন্তু আমরা চোখের সামনে জানতে পারছি যে আরাফার দিনে রোজার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটাই বেশি আমাদের কাছে রাজে প্রাধান্যযোগ্য মত বাকি লকম দিন ও কুমলিয়া দিন যে যেটা ভালো বুঝছেন সেটা আমল করে সোজা কথা এতে বাড়াবাড়ি করার কিছু নেই যে আমারটা কারবে চাপিয়ে দেন না আর আপনারটা কারবে চাপিয়ে দিতে আসবেন না কি বললাম 9 তারিখের নাম হচ্ছে আরাফা 10 তারিখের নাম 10 তারিখে বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা সেই যারা কুরবানিকে নাহার বলা হয় উট জবাই করাকে এমন নাহার জবাইয়ের দিন এমন নাহার 11, 12, 13 এই তিনটা দিনের নাম কি আইয়াম উত্তশ্রিক ইয়ামের বহু বছর আইয়াম হ্যাঁ 11 তারিখ এম উত্তশ্রিক 12 তারিখ এম উত্তশ্রিক আর 13 তারিখ এম উত্তশ্রিক কে বলতে পারেন নামকরণের কারণ ইয়ামুত্তারবিয়া কেন বলা হয় জি বিভিন্ন নামকরণের কারণ বর্ণনা করা হয়েছে কিন্তু বলা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম যে স্বপ্ন দেখার পরে চিন্তায় ছিলেন প্রথম স্বপ্ন দেখার পরে 8 তারিখে স্বপ্ন দেখলেন 8 তারিখের দিন খুব চিন্তায় ছিলেন তার আগের রাত্রে স্বপ্ন দেখার পরে যে নিজের ছেলেকে জবাই করছে এই তরুইয়া মানে চিন্তা করা চিন্তায় যে এইটা কেমন স্বপ্ন দেখলাম আর আমি তো নবী রসুল তো ওহি হওয়ার কথা তারপরে দ্বিধাগ্রস্ত সেজন্য তরবিয়া
আর কেউ অন্য কোনো কারণ বর্ণনা করেছেন। নয় তারিখ আরাফা দিন কেন বলা হয়? যে আরাফায় হাজি সাহেবের অবস্থান করে সেই জন্য, আরাফায় হাজি সাহেবের অবস্থান করে সেই জন্য। কেউ কেউ বলেছে আরাফা ইয়ারেফো মানে চেনা পরিচয় হওয়া, তো আদম আর হাওয়াকে জান্নাত থেকে যখন ফেলে দেয় দুইজনে এসে আবার একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ হয়েছিল সেই জন্য আরাফা। কিন্তু এর মানে এটা অথেন্টিক বা শুদ্ধ মনে হয় না, কারণ অনেক মানব জাতির ইতিহাসের প্রথম যুগের ঘটনা কোথায় লেখা আছে আর কোথা থেকে বিশুদ্ধ হবে এটি আল্লাহ আলাম। কিন্তু এটা বেশি ঠিক যে আরাফার ময়দানে, যেহেতু ময়দানের নাম আরাফা আর এখানে হাজি সাহেবের উপস্থিত থাকে সেই জন্য আরাফ, ইয়াউমে আরাফা এটার নাম। দশ তারিখের নাম এমন নাহার, কারণ এই দিনটা হচ্ছে কোরবানির দিন সেই জন্য। এগারো বারো তেরো তারিখের তাশরিকের দিন কেন বলা হয়? তাশরিক শরুক থেকে, শরুক মানে সূর্য ওঠা, শরুক মানে এশরাক বলছেন না, স্থানকে পূর্ব দিকে মশরিক বলা হয়। জি, তো তশরিক কেন বলা হয়? এই জন্য যে আরবরা প্রাচীন যুগে, আজকালকার মতো তো ফ্রিজ ছিল না, তো এত গোস্ত করবেটা কি মেনার মাঠের, এত যে কুরবানি যাচ্ছে গোস্ত গুলো কি ফেলে দেবে? কী করত? শুকাইতো, রোদে শুকাইতো, রোদে শুকিয়ে যেমন আমাদের দেশে কি মাছকে শুকিয়ে বড় বড় মাছকে দিয়েছেন সুটকি বানিয়ে আপনারা, আর তারপরে আমের অঞ্চলের লোকের আমকে শুকিয়ে আমচুর আর আমসত্তা আর কত কি বানাচ্ছেন, ওই রকমই আরবরা এই কোরবানি করার পরে গোস্ত এতগুলি উটের গোস্ত করবো কী রে, কে কয়দিনে খাবে, তো কী করা যাবে? সবকে শুকিয়ে রেখে তার গোটা বছর খাও, এই জন্য এই দিনগুলো কী বলা হয়? এই আমাদের শিখ বলা হয়। চলেন, তো এই ছিল হাদিস। বলছেন যে ওয়ান্নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুত তারউইয়াতে কি করলেন? আহাল্লু বিল হাজ্জে, আহাল্লাউ বিল আহাল্লু বিল হাজ্জে, হজের তালবিয়া পাঠ করলেন। আট তারিখে যখন লাব্বাইক পাঠ করলেন তখন লাব্বাইক হাজ্জান, কারণ শুধু হজের এখন নিয়ত করছেন, উমরা আগে হয়ে গেছে। জি, নবী সাল্লাম আগের নিয়তে আছেন, কারণ মাঝখানে হালাল হননি, যেহেতু সাথে পশু ছিল, একশোটি উট কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যদিও কোরবানির একটার সাত ভাগের এক ভাগ যথেষ্ট, বরং একটি হাদিস দশ ভাগের এক ভাগও রয়েছে, যদিও বেশি সহি হাদিস হচ্ছে সাত ভাগের এক ভাগ উঠে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটি বেশি কোরবানি করে সবগুলি নফল, ঠিক না? জি, কাল নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা নাতিন বিয়াদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্তে উঁটগুলি জবাই করেছিলেন, কেয়াম মান দাঁড়ানো অবস্থায়। উঁট জবাই করে কীভাবে দেখেছেন কেউ? যারা দেখেছেন একটু হাত তুলে, সোশ্যাল মিডিয়া নেই, সরাসরি ডাইরেক্ট ডাইরেক্ট শুইয়ে দিয়ে ফেলে দিয়ে গরুর মতো বুকে দাঁড়িয়ে থাকার এইভাবে ছোরা ছোরা ঘঁপিয়ে দেয়, ছোরা ঢুকিয়ে দেয়। জি, এটাকে নাহার বলা হয়, আর ফেলে দিয়ে হ্যাঁ অস্ত্র চালানোকে জবাহ বলা হয়। জি, ফসল্লিল রব্বিকা ওয়ানহার, আরবরা উঁটি বেশি জবাই করে সেই জন্য আল্লাহ ওয়াজবাহ বলেননি, সুরায়ে কাউসারে ওয়ানহার নহর করো বলেছে। তো বলছেন দাঁড়ানো অবস্থায় জবাই করলেন, ওয়াজাবাহা রাসূলুল্লাহ বিল মদিনাতে কাবশাইন আমলাইন, আর মদিনাই বাড়ি আছে, মদিনাই হজে গেছেন, আর পয়সাওয়ালা মানুষ বাড়ির কুরবানি করবেন না, বাড়ির কুরবানিকে অজিহা বলা হয়, আর হজের ময়দানের কুরবানিকে আল্লাহর ঘরের উদ্দেশ্য সেখানে কি আল্লাহর জন্য যা জবাই করছেন সে তার নাম হাদি বলা হয়। পার্থক্যটা ভালো করে শোনেন, হাদি আর অজিহা, অজিহা থেকে ঈদুল আজহা, অজিহা মানে সারা বিশ্বে যে যেখানে আছেন কুরবানি করছেন সেটা হচ্ছে অজিহা, আর যেই কুরবানিটা আপনি হারামের এলাকায় গিয়ে আর বিশেষ করে মেনায় যদি জবাই করেন, মেনায় হোক অথবা হারামের ভিতরে হইলেও চলবে, জরুরি নয় যে মেনাতে জবাই হইতে হবে, মেনাতে উত্তম হাজি সাহেবদের কুরবানি, কিন্তু হাজি সাহেব যদি মক্কার কোনো কসাইখানায় জবাই করে নেয়, কোনো জায়গায় এমনি পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের উপরে জবাই করেছি এক সময় যখন সুবিধা ছিল, এগুলো কিন্তু এখনও করতে পারি, কিন্তু এখন তো বাধা নিষেধ আছে, কিন্তু আজকে থেকে পঁচিশ বছর আগে ছাত্র জীবনে আমরা এইভাবে জবাই করেছি, আমার এক সাথী সঙ্গী ছিল কক্সবাজারের, মদিনা মসজিদ একসাথে লেখাপড়া করেছি, আর তার পরিবার নিয়ে দীর্ঘকাল থেকে আছে, শুধু ন্যাশনালিটা পাইনি, তো যেহেতু সব চেনা জায়গা, মেসফালার সামনে যে পাহাড়গুলো উঁচা উঁচা পাহাড় রয়েছে, আর জিয়াদের দিকে ওই পাহাড়ের উপরে উঁচা থেকে সবগুলি জবাই করে গোস্ত সব বাড়িতে নিয়ে চলে গেল, তার বাসাতে নিয়ে চলে গেল, আর তারপরে খেলাম মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরে খাওয়াইলো। তো এইরকম যে কোনো জায়গায় জবাই করা যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে হাজি সাহেবরা যদি মেনায় জবাই করে, নিজের হাতে জবাই করা উত্তম, কিন্তু মেনাতে তার নিজের হাতে আজকাল জবাই করতে দেয় না, আমরা নিজের হাতে জবাই করেছি।
1990 হজ করেছি আলহামদুলিল্লাহ প্রথম হজ 1990 নিজের হাতে জবাই করেছি আমরা নিজের কুরবানি আর তারপরে আপনার হাঁটুর নিচ পর্যন্ত রক্তে ডুবে যেত এইভাবে যেতে হতো আর যাতে মানুষ আবহাওয়া দূষণ হতো এই জন্য আর আজকাল ঢুকতে দেওয়া হয় না তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও কি করেছেন কুরবানি করেছেন বাড়ির কুরবানি যেটাকে উজিয়া বলে বলছেন যে ওয়াজাবাহা রাসূলুল্লাহ জবাই করেছেন মদিনায় কাবশাইনি আমলাইন দুটো ভেড়া কেমন আমলা হাইনে কালো সাদা যেটাকে বাংলায় ছিটফুট বলা হয় আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা যদি হ্যাঁ একটা পশুর গায়ে একাধিক রং থাকে সেই পশুটাকে কি বলে নিজের ভাষা নিজের অঞ্চলের ভাষা বলবেন সবাই চাকরা পাকরা আহ মনে করিয়ে দিয়েছে আমাদের অঞ্চলে বলে চাকরা পাকরা ওই ভাই বললো চকরা পকরা কি বললো এটা কে ওটা আরে হাত তুললেন মাশাআল্লাহ চকরা পকরা বা চাকরা পাকরা মানে চাকরা লাগছে দেখতে বিভিন্ন রঙের তো সহি হাদিসগুলিতে আমলাহাইন আমলাহাইন শুদ্ধ বাংলা হচ্ছে ছিটপুট মানে যেমন ছিট ছিটের কাপড় বলি না আমরা কোনটাকে ছিটের কাপড় বলে যাতে কয়েকটা রং থাকে তাই না ওইখান থেকে ছিটপুট তো এটা শুদ্ধ বাংলা ওই আমি অনেক আগে ছাত্র জীবনে বাংলা বই পড়তাম ইসলামী বই পুস্তকগুলো বাংলায় পড়তাম তখনকার পড়া কোনো জায়গা থেকে তো আপনাদেরকে ভাষাটি বললাম তো আর সহজ ভাষা কালো সাদা কোন কোন রঙের সংমিশ্রণ ছিল গায়ে সেই কুরবানির পশুটির কালো সাদা ছিল কালো সাদাতে কোন জায়গাগুলো কালো ছিল কোন জায়গা সাদা বলছেন নাসাইর হাদিসে রয়েছে হাদিসটি সহি আল্লামা আল-আলবানী সহি বলেছে ইবনে মাজাহ রয়েছে যে ইয়ামশি ফি সাওয়াদিন ওয়ায়াকুলু ফি সাওয়াদিন ইয়ামশি ফি সাওয়াদিন ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন ওয়ায়াকুলু ফি সাওয়াদিন এই তিনটি কথা রয়েছে হাঁটতো কালো পায়ে মানে চারটা পাতার কালো চারটা পাতার কালো ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন আর দেখতো সেই পশুটি দেখছিল কি সে কালোতে মানে চোখের চারিদিকটা কালো ওয়াকুলু ফি সাওয়াদিন আর খেত ওই পশুটি খেত কিসে কালোতে মানে মুখ মুখের রংটা কালো তো মুখটা কালো চোখের এই জায়গাটা এগুলোও কালো আর তারপরে চারটা পাও কালো আর বাকি গোটা শরীরটা হচ্ছে সাদা এরকম পশু তো দেখেছেন আপনারা তাই না টাকরা ফাকরা আর কি কালো সাদা এটি ব্যাখ্যা করা হয়েছে আমলাহের আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে না আমলাহন মানে আল বায়াজ আল খালেস একেবারে সাদা গোটা শরীরটা একবারে ধবধবে সাদা সাদা রঙের পশু কুরবানি করেছেন রাসূলুল্লাহ আর এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ রয়েছে অনেকে বলে যে কালো কালো পশু কুরবানি করা উত্তম নয় সুন্নত হচ্ছে সাদা পশু কুরবানি করা এইখান থেকে কিন্তু এই ব্যাখ্যা থেকে আমলা শব্দ থেকে হ্যাঁ কিন্তু যারা ব্যাখ্যা করেছে যে আমলা মানে কালো সাদা তারা বলবেন না তাহলে কালো সাদা মিক্স মিক্স রঙের পশু কুরবানি করা উত্তম বলবে না তো যাই হোক এগুলোতে আসলে উত্তম অনুত্তম হয় না উত্তম অনুত্তম কিসে হবে যার গোস্ত যত বেশি হবে আর যার গোস্ত যত বেশি সুস্বাদু হবে এই দুটো গুণ আর দোষমুক্ত থাকবে ইমাম আব্দুল্লাহ বলছেন কালা বাযহুম হাযা আন আইয়ুব আন রাজুল আন আনাস হাদিসের সনদ সম্পর্কে বলছেন 28 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আহাল্লাহি নাস্তাওয়াত বিহি রাহিলাতু কায়ম এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি তালবিয়া পাঠ করলো কখন যখন তার বাহন তাকে নিয়ে দণ্ডায়মান হয়ে বসেছিল উটের পিঠে চাপলো বসা অবস্থা আর তারপর তখন উট চলমান হয়ে গেল উট চলতে যখন লাগলো বাস আপনার যখন চলতে লাগলো তখন আপনি তালবিয়া পাঠ করবেন বা নিজের কার স্টার্ট দিলেন আপনি নিজের প্রাইভেট কারে আপনি ওমরা যাচ্ছেন মিকাতে থামিয়েছেন যখন স্টার্ট দিলেন বিসমিল্লাহ তখনই আপনি পড়ে নিলেন আর শুরু করে দিলেন তালবিয়া পাঠ 1552 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আহাল্লান নবী সাহি নাস্তাওয়াত বিহি রাহিলাতু কায়মাতান নবী সাহ তালবিয়া পাঠ করেছেন যখন তাকে নিয়ে তার বাহন দণ্ডায়মান হয়ে চলতে শুরু করে 29 নম্বর অধ্যায় বলছে বাবুল এহলাল মুস্তাকবেল আল কেবলা আর একটি মশলা জানে যেই মশলা কিন্তু অনেকে খেয়াল করেন না এই অধ্যায় হচ্ছে এহরাম শুরু করার সময় কেবলামুখী হবেন এটি সুন্নত এহরামের বেশ কিছু সুন্নত রয়েছে কোনো এক সময় ইনশাআল্লাহ আমি আলোচনা করে দেব বেশ কিছু সুন্নত কাজ এহরামের সুন্নতুল এহরাম তার মধ্যে একটি হচ্ছে যখন আপনি প্রথম লাব্বাইক পাঠ করবেন তখন কেবলামুখী হয়ে যেদিকে সেদিকে মুখ না করে আপনি কিবলা দিয়ে মুখ করেন লব্বাইক আল্লাহুম্মা উমরা আর তারপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শুরু করবেন এটা ফলো করেন করেন না কিন্তু অধিকাংশ লোক কেয়ালি করেন না কোন দিকে মুখ আছে না আছে কিন্তু এটি সুন্নাত
ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন এবং হাদিসও নিয়ে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন প্রথম উটটাকে কিবলার দিকে করলেন আর তারপর কিবলার দিকে করে আর তারপরে লাব্বাইক আল্লাহুম্মা ওর তারপর এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে উটের যেদিকে রাস্তা পাচ্ছে সেদিকে যাচ্ছে রাস্তা এদিক সেদিক হবে হবে জি 1553 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইজা সাল্লা বিল গাদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল ফজরের সালাত আদায় করলেন যুলহুলাইফা আমারা বি রাহিলাতি ফজর পড়ার পরে নিজের বাহনের সম্পর্কে নির্দেশ দিলেন ফারহিলা সেটাকে প্রস্তুত করা হলো মানে তার উপর যে পালকি বা হাউদা যেটা বলহুটের পিঠে থাকে বসার জন্য সেটা বাধা হলো সোমবার রাখে বা তারপরে বাহনে চাপলে ফাইজাস্তাওয়াত বেহি ইস্তাকবাল যখন তাকে নিয়ে চলমান হলো চলতে শুরু করলো ইস্তাকবাল আল কিবলাতা কায়মাতান দাঁড়িয়ে কিবলামুখী হলেন দাঁড়িয়ে কিবলামুখী হলেন সোম্মা ইউলাবি তারপরে তালবিয়া পাঠ শুরু করলেন হাত্তা ইয়াবলুগ আল হারাম হারামে পৌঁছা পর্যন্ত তালবিয়া কতক্ষণ পর্যন্ত চালাবেন ওমরাকারী তালবিয়া যে শুরু করলেন লাব্বাইক পাঠ করা শুরু করলেন কখন বন্ধ করবেন যে বলবে হাত তুলবে কাবা দেখলেই হ্যাঁ নিকটবর্তী হলেন যখন আপনি প্রথম হাজরে আসাদের সামনে যাবেন আর তওয়াফ শুরু করবেন যখন তওয়াফ শুরু করতে যাবেন কাবা তো দূর থেকে যখন দেখতে পাচ্ছেন তো বন্ধ করে দিবেন নাকি না যখন গিয়ে আপনি কি করবেন তওয়াফ শুরু করতে যাচ্ছেন এই বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকবার বিসমিল্লাহ নয় অনেকে কিন্তু ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে প্রত্যেকবার না প্রত্যেকবার ইয়াকাব্বিরু হ্যাঁ ফি কুল্লি সওত আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু প্রথমবার যেহেতু শুরু করছেন ভালো কাজ সেই জন্য সেই উদ্দেশ্যে বিসমিল্লাহ তারপরে আল্লাহু আকবার তখনই আপনার তালবিয়া বন্ধ হয়ে গেল ওমরার তালবিয়া বন্ধ হলো হজের তালবিয়া কোথায় বন্ধ হবে যখন 10 তারিখে এসে আপনি বড় জামরাকে পাথর মারতে শুরু করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার এই যে এখানেও যে শুরু করলেন তখন তার আগে কি করবেন আপনি বন্ধ করে তালবিয়া বন্ধ হয়ে যাবে তারপরে যে হজের কাজগুলি রয়েছে 10 তারিখের বেশ কিছু কাজ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ আর লাব্বাইক পড়া যাবে না যদি কেউ তালবিয়া পড়ে তো বলে বেদাতি অতিরিক্ত করে ফেললেন আপনি বেশি করে ফেললেন বলছেন হারামে পৌঁছে সুম্মা ইউমসিকু হারামে পৌঁছে মানে যখন তওয়াফ করতে লাগলেন তখন থেমে গেলেন হাত্তা ইজা যা যা তুয়া তুয়া নামক স্থানে যখন পৌঁছিলেন বা তাবেহি সেখানে যখন বেতুল্লার তওয়াফ করা হয়ে গেল সাফা মারওয়া সাই করা হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তুয়া নামক স্থানে আসলেন তুয়া পৃথিবীর দুই জায়গায় আছে এই দুই তুয়াকে আবার একাকার করে দিবেন না কোরআনে কারিমে যে তুয়ার কথা রয়েছে ইন্নাকা বিল আরযিল মুকাদ্দাসে তুয়া মূসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন ইখলান আলাইক এ মূসা তুমি জুতাটা খুলো তোমার হ্যাঁ তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছ ইন্নাকা বিল আরযিল মুকাদ্দাসে তুয়া তুমি মুকাদ্দাস পবিত্র ভূমি তুয়া নামক স্থানে পৌঁছেছ তুর পাহাড়ে সেটা তুর পাহাড়ে কোথায় সেটা সেটা মিসরে সেটা মিসরে এই তুয়া যেটা মূসা আলাইহিস সালামের ঘটনায় তুয়া রয়েছে কোরআনে কারিমে আর এখানে যে হাদিসে তুয়া রয়েছে এটা মক্কাতে রয়েছে কারণ মক্কাতে নবী হারামে পৌঁছিলেন তার তুয়া কোথায় খুঁজবেন আপনি মিসরে হ্যাঁ নাজ ওই সুফিদের বেদাতিদের কেরামতির কিচ্ছা কাহিনী শুনাইবেন সুফিদের কেরামতির আর কিচ্ছা কাহিনীতে ভণ্ডামি আছে কি আর জানেন যে আমাদের ওলিয়া ওলিয়ারা না মাগরিব পড়ে কোথায় মক্কায় আর এসা পড়ে মদিনায় আবার চলে যায় রাতে আর এখানে করে বাংলাদেশে আসে 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 আর এখান থেকে মিটিং আফ্রিকা জঙ্গলে চলে যায় সেখানে মিটিং করে সব ভণ্ডামি সবগুলো কথা বুঝতে পেরেছেন না নবী সাল্লামের জীবনে এরকমটা হয়নি একমাত্র মেয়েরাজ ছাড়া মেয়েরাজের ঘটনা ছাড়া বলেন যে নবী সাল্লাহ সাল্লাম 10 বছর মদিনায় থেকেছেন মাঝে মাঝে মাগরে পড়লেন মদিনায় আর এর সাথে গিয়ে মক্কে চলে গেলেন করেছেন নাকি না মোটেই না তো তুয়া নামক স্থানে তুয়া সম্পর্কে বলে দিই তার ম্যাপ বলে দিই মক্কা সম্পর্কে কে জানে মক্কার মহল্লা যারা জানে একটু হাত উঠাক মক্কার দু চারটা মহল্লার নাম যদি কারো জানা থাকে তাহলে হাত তুলবেন আছে কেউ একটু করে হাত তুলছেন কেন এরকম করে হাত তুলেন হ্যাঁ হ্যাঁ এদিকে নাই কেউ মক্কা সম্পর্কে মক্কার একটি এলাকা আপনারা শুধু জানছেন বাস ওই সুলাইমানিয়া যেখানে বাস গিয়ে থামে মোয়াল্লা কবরস্থান ব্যাস আর একটা জানেন যে বাঙালি হোটেলগুলি আছে মিসালা বাস দুদিকে দুটা জানেন আজিয়াত আজিয়াত জানেন উল্টে দিকে চলেন গাজা ওইটা ওই সোলেমে গাজা সোলেমানে গাজারই একটা অংশ ও মোয়াল্লার আশেপাশে হ্যাঁ আজিজিয়া দূরে চলে গেল জি মাশাআল্লাহ একটি এলাকা আছে জারওয়াল
জারওয়াল পাহাড়, কে বলল? আহ মাশাআল্লাহ, কোন দিকে আছে জারওয়াল দেখি, কোন দিকে? না না ওইদিকে, পিছনে নেই, ওইদিকে নেই। জারওয়াল কোন দিকে? জারওয়াল মহল্লা না, মেসওয়ালা সেটা কিং আবদুল্লাহর যে এক্সটেনশন, লম্বা এক্সটেনশন হয়েছে যেদিকে, কারো জানা আছে? আপনি যখন যে কিং ফাহাদ গেট যেটা বলা আছে, একটা তো কিং আবদুল্লাহ গেট এক নম্বর গেট, আর কিং ফাহাদ গেট 79-80 নম্বর গেট, ওই গেট থেকে আরও বাম দিক বাম দিকে চলে যান। আপনি যখন দাঁড়াবেন আপনি কিং আবদুল্লাহ গেটে, আপনি কেবলামুখী হয়ে তখন বাম দিকের যে মহল্লাটা ওইটাই হচ্ছে আপনার হাফায়রা, তারপরে জারওয়াল, জারওয়াল জাহের, হ্যাঁ এইসব এলাকাগুলি ওই দিকে রয়েছে। যখন মদিনা থেকে ঢুকবেন মক্কায় তখন ঠিক ওই দিক দিয়ে কাছাকাছি ওই দিক দিয়ে যাওয়া হয়। জি, এক কথায় আপনি মিসফালা থেকে, আবার বলি মিসফালা থেকে তো ঢুকেছেন অনেকে তাই না, মিসফালা থেকে যখন হারামে দিয়ে ঢুকতে আসলেন ডান দিকে গেলে ওই দিকে চলে গেল আপনার আজিয়াদ, আজিয়াদ হয়ে আজিজিয়া দিয়ে চলে যাবে, ঠিক আছে? আর বাম দিকে হচ্ছে আপনার জারওয়াল, বাম দিকে যেদিকে জেদ্দার রাস্তা, জেদ্দার রাস্তা, জেদ্দার রাস্তাটা একটু বেশি বামে থেকে গেল, আর সামনে যে আপনার ওই আঞ্জুম হোটেল, এখন বিশাল হোটেল হয়েছে কিং আবদুল্লাহ এক্সটেনশন এলাকার পাশেই, সেখান থেকে সামনে বাম দিকে এগিয়ে গেলে মোটামুটি 1 কিলোমিটার মতো যেতে হবে, কিং আবদুল্লাহ এক্সটেনশন থেকে 1 কিলোমিটারের কমই হবে। সেখানে একটি কূপ রয়েছে, সেই কূপটা একসময় খোলা ছিল, এখন ঘেরে দেওয়া হয়েছে, কারণ অনেক বেদাত করতো মানুষরা গিয়ে ওখানে, শেরিক বেদাত করতো, যার ফলে সেটাকে একবারে ঘিরে দিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার গুগলে পাবেন আপনি এই কূপের। এই তুয়া নামক স্থানে একটি কূপ ছিল, পাট বাঁধা কূপ ছিল, সেই কুয়াতে গোসল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য অনেক বিদাতিরা বিভিন্ন দেশ থেকে এসে, আফ্রিকা থেকে, ওই আপনার তুনেসিয়া মরক্কো থেকে এসে এরা গোসল করতো এখানে, আর গোসল করে জায়গা খারাপ করে দিত, আর পরিবেশ খারাপ করে দিত, যার ফলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে এলাকা। জি, এলাকায় আমি 2015-16 দিকে এক মাস হাজিদের মাঝে বিভিন্ন মসজিদে বক্তব্য করেছি, জারওয়াল এলাকায়, জাহের আর আপনার হাইয়ুন নুজহা এসব এলাকায়, তো যার ফলে এইসব এলাকা সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে, আর এমনিতে আলহামদুলিল্লাহ অনেক দিন আছি, তো যার ফলে মক্কার কোন দিকে কী আছে আলহামদুলিল্লাহ মোটামুটি জানি। তো এই তুয়া নামক স্থানে এলেন আর সেখানে রাত কাটালেন, সকাল ফাইজা সাল্লাল গাদা তা ফজর পড়লেন, ফজর পড়লেন, 4 তারিখে পৌঁছেছিলেন, তারপর রাত কাটালেন, তাহলে 5 তারিখ হয়ে গেল, 5 তারিখে সকাল ইগতাসালা গোসল করলেন, ওয়াজামা গোসল করেছেন রাসূলুল্লাহ, কোথায়? এই তুয়া নামক কূপে কি করেছেন? গোসল করেছেন, ওয়াজামা। আর তার ধারণা বর্ণনাকারীর ইবনে আন্না রাসূলুল্লাহ ফাআলা যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমনটা করেছেন, তিনিও ওই রকমই করতেন, যেমন নবী সাল্লাল্লাহু গোসল করেছেন তিনিও সেখানে কি করতেন? রাত কাটাতেন আর গোসল করতেন। 1554 নম্বর হাদিস, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, হ্যাঁ ইবনে উমার সম্পর্কে বর্ণনা করছেন, তার ছাত্র নাফি, ইজা আরাদাল খুরুজা ইলা মক্কা, যখন মক্কা তিনি যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, কি করতেন? ইদ্দাহানা, তিনি তেল মাখতেন, বিনা সেন্টার তেল, এহরামের আগে ইবনে উমার কোনো আতর ব্যবহার করতেন না, তার এটি মসলাক ছিল, তার মত ছিল। কিন্তু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না এর বিপরীত হতো, দিতেন আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে গোসলের পরে আতর লাগিয়ে দিয়েছি, নিয়ত করার আগে, এহরামের নিয়ত করার আগে, লাব্বাইক পাঠ করার আগে আতর লাগানো সুন্নত, এটা হচ্ছে বেশি সহি কথা। কিন্তু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি ওইভাবে নেননি, তিনি বলছেন না না সাধারণ তেল লাগাইতে হবে, তাই কি করতেন? এমন তেল লাগাতেন, বেদহনিন লাইসা লাহু রায়হাতা, যাতে কোনো রকমের সেন্ট না থাকে, জৈতুন তেল লাগাইতেন, জৈতুন তেল, সরিষার তেল, নারিকেল তেল, এই ধরনের তেল, কোনো সেন্ট লাগাতেন। সোম্মাইয়াতি মসজিদে জুলে, তারপরে জুলহালি বা মসজিদে আসতেন, ফায়ুসাল্লি, সেখানে সলাত আদায় করতেন, যেহেতু আকিক মোবারক জায়গা, এর আগে একটি হাদিস গিয়েছে, সেখানে নবী সাল্লাম নামাজ পড়তে বলেছেন নবী সাল্লাম আল্লাহ তালা, সোম্মাইয়ার কাবো, তারপরে বাহনে চাপতেন, ওয়াইজাস্তাওয়াত বেহি রাহিলাতু কায়মাতান, আর যখন তাকে নিয়ে তার বাহন চলমান হইতো, এহরাম করতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করতেন, সোম্মা কাল, তারপরে বলতেন তিনি হা কাজা রাআইতু রাসূলুল্লাহ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি দেখেছি। আর একটি অধ্যায়, একটি হাদিস 30 নম্বর অধ্যায় বলছেন, বাবু তালবিয়াতে ইযা নাহাদার ফিল ওয়াদি, এই অধ্যায় হচ্ছে লাব্বাইক পাঠ শুরু করবেন মদিনা থেকে যারা এহরাম করে যাবেন, যখন সে উপত্যকায় নিচু এলাকায় নামতে যাবেন, উঁচু এলাকা থেকে নিচু এলাকায় নামতে যাবেন। 1555 নম্বর হাদিস বলছেন,
মুজাহিদ তাবেঈ রাহিমাহুল্লাহ কুননা ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম ফাজারা যাকারু দাজ্জাল আপোষে তারা দাজ্জালের কথা আলোচনা করলেন আর বললেন আন্নাহু কাল বললেন তিনি মাকতুবুন বাইনা আইনিহি দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে এখানে কপালে দুই চোখের মাঝখানে মানে কপালে লেখা থাকবে কি কাফারা কাফের লেখা থাকবে فقال ابن عباس عبد الله بن عباس رضي الله تعالى عنه বলছেন যে লাম আসমাহু এই হাদিসটা আমি তার কাছ থেকে সরাসরি শুনিনি ওয়ালাকিন্নহু কাল তবে আমি এটা শুনেছি অন্যরা বর্ণনা করেছেন যে কপালে কাফের লেখা থাকবে আর হাদিস সহি আম্মা মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে যখন দাজ্জালের কথা আলোচনা হয় যে মূসা আলাইহিস সালামকে জানো আমি দেখতে পাচ্ছি তিনিও হজ করতে এসেছেন আর হজ করতে এসে মদিনার পথে জুলহুলাইফা হয়ে তিনি অতিক্রম করছেন কান্নি আনজরে জানো আমি দেখতে পাচ্ছি তাকে এজান হাদারা ফিল ওয়াদি যখন তিনি উপত্যকার নিচু এলাকায় অবতরণ করছেন নামছেন যেন আমি দেখতে পাচ্ছি কিসে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে কিন্তু যেটি বেশি সহিহ শুদ্ধ সেটা হচ্ছে তিনি স্বপ্নে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি হজে এসেছেন আর হজে আসার পরে তিনি যখন এহরাম করে নামছেন তখন এই নিচু এলাকায় জুলহুলাইফার কাছ দিয়ে অতিক্রম করছেন আর আম্বিয়া রাসূলগণ যুগে যুগে হজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিনে যেহেতু হজ ছিল উমরা ছিল তো ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন তারপর ঈসা আলাইহিস সালামের হজের কথা রয়েছে কোন হাদিসে বর্ণিত হয়েছে তারপরে মূসা আলাইহিস সালামের হজের কথা যেমন এই হাদিসে রয়েছে তিনি হজ করতেন নবী স্বপ্নে আর নবীর স্বপ্ন হচ্ছে ওহি নবীর স্বপ্ন হচ্ছে ওই আমাদের স্বপ্নের মতো নয় এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়া জাযাকুমুল্লাহু খাইরান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বরকত দান করুন রমজান মাসে আমাদের এখানে আর দর্শগুলি হবে না যে জুমার পরে হচ্ছে কারণ এখানে লোকজন রোজা অবস্থায় এসে কষ্ট যার ফলে আমরা এখানে দার্স করব না ইনশাআল্লাহ যদি পরিবেশ অনুকূলে থাকে বিষয়ভিত্তিকের সাথে বুখারিরও মাঝে মাঝে দার্স ইফতার ক্যাম্পে হবে যেমনটা এর আগে আমরা চেষ্টা করেছি আল্লাহ যেন কবুল করেন তৌফিক দান করেন বাকি হজের পর্বগুলি ইনশাআল্লাহ তাআলা রমজান বা রমজানের পরে আমরা ইনশাআল্লাহ পূর্ণ করব জাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما